মারে কষ্ট দিলে আমার আল্লাহ কখনো সহ্য করবে না আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাবার দুইজন কিংবা একজন যদি বুড়া হয়ে যায় তাকে ধমক দেওয়া যাবে না কিভাবে ব্যবহার করতে হবে শুন শুন ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে আওয়াজ করে বলুন হুকুম কা আর হাত তুলে বলো হুকুম কা যুবক আমি আপনাকেই বলছি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই হাত তুলে বলো ঠিক কি না বলো আজকে থেকে ওয়াদা মা বাবার খেদমত করব কি করব না এই শুনুন আমি বলছিলাম মা কে আমরা লাথি মেরে মৃত্যু মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই আল্লাহ আমার মারে বাঁচায় রাখে দেই কা কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ আমার মারে বাঁচায় রাখে দেইখা আজকে আল্লাহ আমার মা বাচ্চা দিছে এখন আল্লাহ যে বাঁচায় রাখছে আমার মারে আমি কি মর্যাদা দিলাম আমার মারে আমি কি মর্যাদা দিলাম আমার মারে আমি কি মর্যাদা দিলাম যুবক আওয়াজ করে বলো আমার মারে আপনার মারে কষ্ট দিলে আল্লাহ কি কষ্ট পায় না রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন আছে কিনা হাদিস রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতারও সন্তুষ্টিতে আল্লাহরও সন্তুষ্টি আমার রাসূল বলছেন বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম মনে রেখো বাবা মা যার প্রতি রাজি সে জান্নাত অর্জন করলো যার প্রতি রাজি না তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না তাইলে আমার মার মর্যাদা বাড়াইছে কে তা আপনি সম্মান দিতে অসুবিধা কোথায় ও বাবা মারে কষ্ট দিয়ে মনে করতেছেন খুব বড় হয়ে যাবেন নিশ্চিত মনে রাখেন বাবা মাকে কাঁদালে নিজেও কাঁদতে হবে একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো জ্বলবেন আখিরা তো জ্বলবেন সেটা হলো বাবা মা মনে করেন না যে আপনি মৃত্যুর পরে বাবা মার কষ্ট দিলে আল্লাহ বিচার করবে বাবা মাকে কষ্ট দিলে শাস্তি দুনিয়াতেই হবে এমন হাজার হাজার প্রমাণ আছে কিনা বলেন এই আমাদের বুড়িশ্বর আছে কিনা বলেন মা বাপরে কষ্ট দিছে দুইতলা পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিকা ছিল হ্যাঁ তার শেষ পর্যন্ত সে ফকির হয়ে গেছে আবার কিছু আছে দশতলা বিল্ডিং এর মালিক ঠিকই আছে কিন্তু শান্তি নাই কথা বলেন কি নাই শান্তি আমার মা সুটকি ছিলেন আপনারা পাটা ছিলেন পাটা সুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে যে ভর্তা করে মনে আছে কথাগুলা কি মনে আছে নাকি আপনারা পোলাও কুরমাই খান সবসময় আমার মারে দেখছি পাঠার মধ্যে ভর্তা করছে করার পরে ওই পাঠাদনের উপরে ভাত রাখছে ভাত রাইখা একটা মোড় দিয়া ভাতটার ছোট ছোট গোল করে আমাদের হাতে দিছে আল্লাহর কসম করে বলি আজকে দেশি মুরগি খাওয়ালেন আজকে গরুর গোশত দিলেন আজকে সবজি দিলেন কত খাবারই তো দিলেন কিন্তু খোদার কসম কত জায়গায় ঘুরি কিন্তু মায়ের সেই দিনের ভর্তার খাবারের মতো স্বাদ লাগে না কথা বলেন না কেন আরে আপনার পরিবার আপনাকে বত মাছ বড় মাছ খাওয়াক না কেন রুস্ট খাওয়াক না কেন পোলাও কুরমা খাওয়াক না কেন কিন্তু মায়ের হাতের সুটকির বর্তার খাবারের মতো লাগে না পৃথিবীতে মা মা ওই সারা দুনিয়া ঘুরে এসে দেখবেন মা মাই মায়ের উপর আর কেউ চিৎকার মেরে কোন ঠিক কিনা যেমন আমার চোখে দেখা আমার বাড়িতে আমার ঘরের থেকে মাত্র এক মিনিট লাগে আমার এক চাচাতো ভাইয়ের মেয়ের অল্প বয়স দুইটা কিডনি চলে গেছে এবার বাংলাদেশ সবটা খুঁজছে কিডনি লাগানোর জন্য কিন্তু কিডনি লাগাইতে পারতেছে না শেষ পর্যন্ত মাদ্রাজ নিয়ে গেল সেখান থেকে একটা কিডনি লাগায়া দেশে ফিরে আনলো জিজ্ঞেস করলাম ভাই এই কিডনিটা কিভাবে লাগালেন পয়েন্ট মিললো কিভাবে এটা কি ওই দেশে গিয়ে পেয়েছেন তখন আমাকে বলল ভাই রে ওই দেশে যাওয়ার পরও কিডনি পাই নাই কিন্তু একটা কিডনি লাগাইছি বাচ্চার মা তার মেয়েরে একটা কিডনি দিয়ে দিছে আগে মনে করতাম এগুলো কাল্পনিক মনে হয় যেন ছবির মধ্যে দেখাইতো একজনের চোখ একজনের দেলা একজনের কিডনি আরেকজনের দেলা মনে হয় যেন এটা কাল্পনিক কথা গল্পের মতন কিন্তু আমি দেখলাম আমার গ্রামের ভিতরে এক বছর আগের ঘটনা আর তিন বছর আগের ঘটনা শুনেন বাচ্চা হলো মায়ের পেটে বাচ্চা হলো মায়ের পেটে বাচ্চা হলো মায়ের পেটে ডাক্তাররা বলতেছে বাচ্চা এমন একটা পজিশনে আছে বাচ্চারে সেফ করতে গেলে বাচ্চার মা মারা যাবে বাচ্চার মাকে সেফ করতে গেলে বাচ্চা মারা যাবে উভয় সংকট এবার বাচ্চার মার ওই যে শাশুড়িকে আনলো ও মেয়ের শাশুড়ি আপনি
বলুন আপনার বৌমার পেটের ভিতরে যে বাচ্চা এই বাচ্চা সেভ করতে গেলে আপনার বৌমা মারা যাবে আপনার বৌমাকে সেভ করতে গেলে আপনার আপনার নাতি বাচ্চা পেটের বাচ্চা মারা যাবে আপনি কি বলেন তখন শাশুড়ি বলতেছে আমার বৌমা যদি বেঁচে থাকে ভবিষ্যতে সন্তানের আশা করা যায় আপনি চাই ঠিক আছে বৃহৎ স্বার্থে আপনি বাচ্চাটারে শেষ করে দেন আমার মেয়েটারে বৌমাটারে বাঁচিয়ে রাখেন ঠিক আছে সিগনেচার করেন সিগনেচার করলো আবার আনলো ওই মেয়ের মাকে আপনি তো মেয়ের মা আপনি বলুন কি করতাম তখন মেয়ের মা বলতেছে আমার মেয়ে যদি বেঁচে থাকে আল্লাহর রহমতে আবার সন্তান হবে আমার বিআইনের যেই কথা আমারও একই কথা আপনি আমার মেয়েটারে সেভ করেন বাচ্চাটারে মেরে ফেলেন এই কথা বইলা কাগজ সিগনেচার দিয়া সুন্দর করে ওটি নিয়ে ঢুকাইছে অপারেশন থিয়েটারে ঢুকলো সাথে দুইজন নার্স ঢুকলো আমার জানা ঘটনা দুইটা নার্স ঢুকলো ডাক্তারও ঢুকলো ঢুকার পরে এবার যখন অপারেশনের কাজটা শুরু করবে তখন পাশের ম্যাম ডাক দিয়ে কই ম্যাম আজকে আজকে আমরা অপারেশনটা করব এত বড় একটা দায়িত্ব নিতেছি যদিও মেয়ের শাশুড়ি বলছে মেয়েটাকে সেভ করার জন্য মেয়ের মা বলছে মেয়েটাকে সেভ করার জন্য কিন্তু একটাবার যার পেটে বাচ্চাটা ধরছে তার একটু জিজ্ঞাসা করেন অসুবিধা নাই তো একতই তো তার একটু জিজ্ঞাসা করে নাইলে পরে আফসোস করবে তখন ডাক্তার বলে যে আসল কথাটা ঠিক আছে আসলে তো ঠিক আছে তখন ওই মেয়ের মেয়ে তাহলে জিজ্ঞাসা করে বোন তোমার তো পেটে বাচ্চা বাচ্চার পরিস্থিতিতে এরকম যে বাচ্চাটাকে সেভ করতে গেলে তোমাকে সেভ করা যায় না তোমাকে সেভ করতে গেলে বাচ্চাটার সেভ করতে যায় না এখন কি করব তোমার শাশুড়ি বলছে তোমাকে সেভ করার জন্য তোমার মা বলছে তোমাকে সেভ করার জন্য তুমি কি বলো তখন ওই মেয়েটা চোখের কোনা দিয়ে পানি ছাইরা কয় ও ডাক্তার ও ম্যাম বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না বাচ্চাটা তো আমার মার পেটে না এই বাচ্চাটা তো দশ মাস দশ দিন ধরছি আমি ধরছি ও ম্যাম আমার মা যাই বলছে বলে যান আমার শাশুড়ি যা বলছে বলে যান আমার বাচ্চাটাকে বাঁচায় রাখেন প্রয়োজনে আমারে মেরে ফেলেন যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন মাগো তোমার মতো ও আমায় কোলে টানি মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুচে নাকি সবচাইতে বড় দোয়া হলো আমার মায়ের দোয়া আছে এমন তুফান আমার বিরুদ্ধে বহুত আসছে উড়ে গেছে এই গুজবকারীরা ফেসবুক নামক সন্ত্রাসীরা যারা তত্ত্ব সন্ত্রাসী করস তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই চট্টগ্রামের হাটহাজারি থেকে যারা গুজবে তুলেছিল যে তাহিরি জেলে 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 তোরা তাকে দেখ তাহিরি চট্টগ্রাম হাটহাজারিতে প্রেমের খেলা খেলে পরিষ্কার কথা বলতে চাই সাহাবীর পক্ষে কথা বলে আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নুরীর জিহ্বা থেকে অসংখ্য রক্তের ফোঁটা ঝরেছে হাজারো শরীফুল ইসলাম নুরী জন্ম হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন এই সাহাবের পক্ষে কথা বলতে গিয়ে যদি তাহিরের গলা থেকে হাজার ফোঁটা রক্ত ঝরে ঝরক ঝরক এরপরও হাজারো কোটি সাহাবায়ের পক্ষের প্রেমিকরা আহলে বাইতের পক্ষের প্রেমিকরা নবীর পক্ষের প্রেমিকরা এই বাংলার জমিনে আসেন না সুতরাং সাধু সাবধান আমরা যে আকিদা লালন করি শতকরা 99% আলেমে আকিদা লালন করে বিরোধিতা আরো অনেকে করে কিন্তু আমরা কাউকে বলবো না যারা আমাকে ধরবে তাকে ছাড়বো না তাহিরি কাউকে ধরে না উপরে এসে পড়লে ছাড়ে না এটা পরিষ্কার কথা
এখানে কোনো সন্দেহ নাই, আমি কাউকে ধরবো না, কেউ আমার উপরে পড়লে আমি ছাড়বো না। এই জন্য সুতরাং যারা বসে আছেন বসে থাকেন, আমাকে কিছু বলবেন না, বলবেন না আমাকে বললে কিন্তু আমি ছাড়বো না, এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। আমি ওয়াজের জন্য দান্দা করি না, ওয়াজ আমার কোনো পেশা না, এটা খেদমত। আমি আমার মায়ের দোয়া নিই, আমার সহকারী নিবন্ধন আছে, প্রভাষক নিবন্ধন আছে, আমার চাকরি আমার লাইন লাইন আছে, লাইন লাইন। আমি আমার মা বলছে তুমি ঘরে থাকো, তোমার চাকরি লাগবে না। আমি ইন্ডেক্সদারি একজন শিক্ষক, সুপারের চাকরি করছি 9 বছর, আবার ইন্ডেক্স ছিল আমার সহকারী প্রভাষক পর্যন্ত, প্রভাষকের নিবন্ধন পর্যন্ত আমার আছে। আমার আম্মা বলছে তোমার বাকি ভাইরা চাকরি করবে, তুমি আমার কাছে থাকো, এই জন্য আমি গ্রামে আমার মায়ের কাছে থাকি। আর এই মায়ের বিষয় আজকে আমাকে দিয়েছেন, এই জন্য আমি মায়ের ভালোবাসা নিয়েই কথা বলবো। আমি বুঝাইয়া দিয়ে যাবো যে মায়ের দোয়া থাকলে মেম্বার হওয়া যায়, মায়ের দোয়া থাকলে কথা বল না কেন। আর দাঁড়ান না, আপনি মেম্বারশিপ 3 বার হয়েছেন না, আপনি কি টাকার জন্য মেম্বার হয়েছেন না মায়ের দোয়ার কারণে? আপনি আমার সাথে হাত মিলান, মায়ের দোয়ার কারণে চেয়ারম্যান হয়, মায়ের দোয়ার কারণে মেম্বার হয়, মায়ের দোয়ার কারণে এসআই হয়, ওসি হয়, ডিসি হয়, এসপি হয়। একটা মানুষ ব্যতিক্রম কিছু হতে গেলে মায়ের দোয়া ছাড়া কেউ হতে পারবে না, সত্য কিনা বলেন। আমি এটাই বুঝাই চেষ্টা, আমি বুঝাইয়া যাব যে মায়ের দোয়া থাকলে অসাধ্য সাধন হয়, মায়ের দোয়া থাকলে জিরো থেকে হিরো হয়, মায়ের দোয়া থাকলে আল্লাহ রহমত নাজিল হয়, মায়ের দোয়া থাকলে হাজার মানুষের ষড়যন্ত্র আসমান দিয়ে উড়ে যায়। আপনার কি আমার কথা কষ্ট পাচ্ছেন বাজান? কষ্ট পেলে বেশি লম্বা করবো না, যদি ভালোবাসেন কিছু কথা বলবো ইনশাল্লাহ কন্যা কেন। তবে ওয়াজটা শুরু করার আগে কমিটি তুমি যাও পিছনে যাও, তুমি একটু পিছনে যাইবা, 5 জন লুকলে ওই লুকটারে বসাই দিবা, যাও টোটালি বসাইয়া মাঠটা পরিপূর্ণ করে। আমি খালি মাঠে ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস নেই, একদম ফিল আপ মাঠ, আর একটু বাকি আছে মাঠটা ফিল আপ হওয়া, বসে যাবেন, এটা হলো আমার একটা অনুরোধ। কারণ প্রবেশ পথ আপনারা বন্ধ করবেন না, মানুষ ঢুকতেছে জায়গা হচ্ছে না, আপনারা ওইভাবেই বসেন যেন মানুষগুলো আমাকে আর বলতে না হয়। তাহির ইজন মাইক ধরে ফেলছে, বহুত লোক তো আসবে এখন বাড়ির থেকে কথা বলেন, ঠিক না বেঠে? তাহির কি গায়ের জোরে কথা বলে নাকি ইমানের জোরে কথা বলে? কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান দাও, বাস কোনো কথা বলবেন না। এবাদত হবে কার? বড় করে বলবেন, এবাদত হবে কার? বাস ওই আল্লাহ কোরআনে বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে তোমাদের রব আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাবুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র একজন ছাড়া। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর টেন্ডার বাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, খলাক তু বিয়া দাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইলাম, তুই কপালটারে জমিনে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আর আমি আল্লাহ তোরে গোনা মাফ কইরা তোরে আমি আমার প্রিয় বান্দা হিসাবে কুদরতি কোলে তুলে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র একমাত্র, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কারণ
কেন গোলামি করবেন? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক তোমাদের শেষের মালিক। আমার শুরুর মালিক কে? বড় করে শুরুর মালিক কে? শেষের মালিক কে? এখন আল্লাহ কে? তেলাওয়াত করলে কি কষ্ট হইব আপনাদের? কোরআন তেলাওয়াত করলে কষ্ট হবে না? তাহিরি তো গান টান গান। এ কানার দলরা তো আমার তেলাওয়াতটি শুনে না। তোরা আফে তাফে ভাইরাল করেছ বেড়া, তেলাওয়াতটি ছাইরা যাস না ইউটিউবের মধ্যে। তাহিরি যে দুই ঘন্টা ওয়াজ, যে ফোনে দুই ঘন্টা ওয়াজ, যে সুন্দর সুন্দর তেলাওয়াত করে ঘটনা কয়, হিডি কয় না, আর দশ বার মিনিট একটা শান গাই, ইডের গান কয়ে ফাঁসালাই দেয়, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা এগুলো আর একটু পরে কম, এখন কইতাম না, মেম্বার যাতে না আলো রেহান থেকে মার হাবা কন্যা গেলে গে। এখন বসছিনি আলহামদুলিল্লাহ, এই যে আমার কাছে ভাল লাগে এগুলা। এখন রুডের মধ্যে যায় সব বসুক, অসুবিধা না, কিন্তু প্রবেশ পথ বন্ধ করা যাবে। যে আল্লাহ আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য, সে আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময়। প্রেম আছে বলে এই পৃথিবী এত সুন্দর। ঘরের মধ্যে মা থাকলে শ্রদ্ধা করো, স্ত্রী থাকলে মর্যাদা দাও, বোন থাকলে স্নেহ করো, আর এছাড়া যত মানুষ আছে সব মানুষকে তুমি সম্মান করো। আজকে ফ্যামিলিতে শ্রদ্ধা নাই, মর্যাদা নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই, মানুষকে সম্মান করে না, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। মানুষ জানা দরকার, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে মানুষের বড় ভূষণ। এই মানবতা যার ভিতরে নাই তার ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ হলো আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। এই জন্যই তো আমার আল্লাহ যত জায়গার মধ্যে ডাক দিয়েছে, আল্লাহ বেকারে মায়া করে বলে, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছে, ইবাদতের মধ্যে নামাজ সর্বোচ্চ ইবাদত, সর্বোত্তম ইবাদত। যুবকদের হেদায়েতের জন্য বলছি, যুবতীদের হেদায়েতের জন্য বলছি। আজকে আমরা নামাজে মসজিদে পারলাম না, কিন্তু মোবাইলে ঠিকই হারিয়ে গিয়েছি, কথা বলেন ঠিক কি না বলেন? নামাজে হারাতে পারলাম না, নামাজে মসতে পারলাম না, ঠিকই আমরা মজে গিয়েছি একমাত্র মোবাইলের ভিতরে। দুনিয়াদারিতে আমরা বড় পাকনা হইয়া গেলাম। মনে রাখবেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা এর রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, রোজার মাধ্যমে খোদা বিরুতা অর্জন করতে পারবে, রোজার মাধ্যমে তাকওয়াবান হতে পারবে, রোজার মাধ্যমে আল্লাহর অতি নিকটে যেতে পারবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই তার কয়েকদিন আছে রমজান মাস, কিছু কথা না বললে এই ওয়াজটা ইউটিউবে খুব যথেষ্ট সমাদৃত হবে ইনশাল্লাহ। কারণ কেন? এই ওয়াজটা শুনে শুনে মানুষ শিখতে পারবে। এই জন্য আমি সমসাময়িক যুবক যুবতীদেরকে খেয়াল করে আগে কথা বলবো, এরপরে মা বাবার খেদমত নিয়ে চোখের পানি ফেলে বাড়িতে যাবেন। যার মা বাবা বেঁচে আছে, গায়ে পায়ে ধরে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন।
যার আব্বা আম্মা বেঁচে নাই আগামী কাল শুক্রবার মায়ের কবরের পাশে যাইয়া দাঁড়ায় যাবেন। এইজন্য ধৈর্য ধরা লাগবে বাবা আমার, মায়ের ওয়াজ আমার কাছে বড় হৃদয় বিদারক ওয়াজ, কলিজা ফেটে যায় সহ্য করতে পারি না। এ যুবক আমি ওইদিকে যাওয়ার আগে রমজান মাসটা সামনে রেখে কিছু কথা বলে দিয়ে যাই। রমদান শব্দটি রমজান থেকে উৎকলিত, রমদান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বশ্মীভূত করে দেওয়া। রমজান মাসের নাম রমজান এই জন্য, আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, রমজানে রোজাগুলা তোমার জীবনের গুণাগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয়। এই জন্য রমজান মাসের নাম রমজান। এই জন্য আমার নবী বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। এরপর আমার নবী আরেক জায়গায় বললেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, সরি আল জান্নাতু আসাউমু জান্নাতুন, সরি আসাউমু জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ, কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়া যেমনে ফিরাইতে সক্ষম হয়, রোজা হলো এমন একটা ইবাদত যেই রোজা রাখলে গাছের ডালের মতো রোজাটা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। খুব দামি কথা বলতেছি, উড়াই দিয়েন না কথাগুলো, খুব দামি কথা। সময় সময় আজকে থেকে ওয়াদা করবা, এই রমজান তোমাকে কাঁদাবে, রমজান তোমাকে হাসাবে। আমার ঘড়ির কাঁটা আমার জীবনে আলমগীর স্যার, আমার জীবনে, আমার জীবনে কোনোদিন ঘড়ির অ্যালার্ম দিয়া আমি ঘুমাই না যে সেহেরি খাবো। আমার অ্যালার্ম ছিল একটাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ছাত্র জীবন থেকে আমার অ্যালার্ম ছিল ঘড়ির কাঁটা নয়, ঘড়ি অ্যালার্ম দিতাম না সেহেরি তোটার সময়, আমার অ্যালার্ম ছিল আমার মায়ের মধুমাখা ডাক। আমার মায়ের অ্যালার্মের চাইতে এর চাইতে দামি ডাক আর কি হতে পারে, ঠিক কি না বলো? তোমাকেও সেই রকম প্রেমিক হতে হবে। আজকে আমি গর্ব করে বলতেছি ছাত্র জীবনের প্রেম আজকে বিলিয়ে দিতেছি, আজকে বিলাচ্ছি আমি কত সেন্সিটিভ ভাবে চলাফেরা করেছি, একটা মেমোরিতে ঢুকাই দিলাম। আপনিও মা আমি ঘুমাই তুমি ডাক দিও, মা গো মা তুমি আমার ডাক দিও, মায়ের ডাকটা শুনলে একবার না করছি আরেকবার ঘুমাই গেছি, আরেকবার ডাক দিছে আবার ঘুমাই গেছি, লাস্টে বলছে এই উঠ 10 মিনিট বাকি আছে, এরপরে উঠছি, মাও কিন্তু বারবার ডাক দে নাই, এই আধা ঘন্টাকে ডাক দিছে একটু ঘুমাইছে, থাক আমার ফুটে 10 মিনিট ঘুমাক দে, আরেকটু ঘুমাক, আরেকটু ঘুমাক, এইভাবে মা ডাক দিয়ে দিয়ে তোমাকে সেহরিতে ডাক দিয়েছিল। আজকে এই মায়ের ডাক অনেক সংসারে শোনা যাবে না, এই মাটা আজকে কবরে শুয়ে আছে, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি বলছিলাম রমজান তোমাকে কাঁদাবে, যার মা বেঁচে আছে রমজান তাকে হাসাবে। আমার নবী বলেছে মাকে পেলেও জান্নাত আদায় করতে পারলো না সে ধ্বংস হোক, আবার রমজান পেলেও রমজানের সম্মান করতে পারলো না সে ধ্বংস হোক। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই রমজানের সম্মান করতে হবে আর মা বাবার খেদমত করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চোরা আলোচনা নয়, এই জন্য আমি ভূমিকায় ডানে বামে না গিয়ে সোজা আলোচনায় ঢুকে গেলাম। আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। এই জন্যই তো আমার নবী একটা হাদিস মুবারকের মধ্যে বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল মুবারকে রোজাগুলো রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আরেক জায়গায় আমার নবী বলছিলেন সায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই 8000-এর মানুষ জবান খুলে কোন কয়টা আনন্দ? দুইটা আনন্দ রোজাদারের জন্য, দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, কেইভাবে কিভাবে ইফতারের সময় জানেন, যখন 8000-ই তালতলা দক্ষিণ পরিশ্রমে মানুষ ইফতার করতে বসবে ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে একটা ডাক দিয়া বলবে এ ফেরেশতারা আমার বান্দাগুলা কি করে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে, এদের পেটের অবস্থা কি, কয়ে ক্ষুধায় জর্জরিত, গলার অবস্থা কি, তৃষ্ণায় কাতর, এদের সামনে পানি,
এদের সামনে খাবার এরপর তারা কেন খায় না তারা কেন পানি পান করে না ফেরেশতারা বলবে আল্লাহ ওরা খায় না একমাত্র তোমার ডরে ওরা খায় না একমাত্র তোমারে ভয় করে এই জন্য তারা খায় না এদের পেটে ক্ষুধা আছে আমার ডরে খায় না এদের গলা শুকায় গেছে আমার ডরে খায় না আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে বললে ফেরেশতারে এই বান্দারেই তো দুনিয়াতে পাঠাইতে তোমরা না করছিলা আমি কইছিলাম নি ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখছো নি আমার বান্দারা আমার ডরে খায় না আমি তোমাদের কাছে জানতে চাই আমার বান্দারা আমি আল্লাহরে দেখছি নি ফেরেশতারা বলবে না আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছি নি ফেরেশতারা বলবে না আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা রে আমার বান্দারা আমার দেখে নাই আমার আমার জাহান্নামের আগুন দেখে নাই এই ডরে তারা খায় না দেখ 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 আমার বান্দা কারে কয় আমার জীবনেও দেখে নাই আমি আল্লাহর ডরে খাই না এই জন্য তোমরা ফেরেশতা সাক্ষী থাকো আমার বান্দারা ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাগুলা ক্ষমা করতে দেরি করব না এরপরে হলো এটা হলো এক নম্বর আনন্দ দুই নম্বর আনন্দ হলো ইন্দা লিকা'ই রব্বিহি আল্লাহর সঙ্গে দিদারের সময় এমন একটা সময় হাশরের ময়দানে হবে যেই ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমুলি ও আনা আজজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে এই রমজানের প্রতিদান আমি আল্লাহর নিজের হাতেই বান্দারে দান করব শুধুমাত্র দান করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেকে আমার বান্দার সামনে দিদার দিব জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ জনম এটা গজল গাইব ইনশাল্লাহ জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি সবাই কন জনম জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি আল্লাহ করে বলবেন না তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও অগো প্রভু ঠাই দিও অগো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন
আল্লাহর ভয় যাদের অন্তরে তারা দিনের বেলা রোজা ভাঙতে পারে না আরো জোরে পারে না আরো জোরে পারে না কিছু কিছু পোলাপান আছে সেহরির সময় সেহরি খায় দুপুর বেলা হোটেলে গিয়ে ভাত খায় আবার সন্ধ্যা বেলা ইফতার আগে মারে আয়েশাকে আম্মা রোজাটা দইরা ফলাইছে মা ডাক দেখে বাবা একটু ধৈর্য ধরো শরবতটা বানায় আনো এই পর্যন্ত পানি দিছে মা বোতলের ভিতরে শরবত বানানোর পরে দেখে এতটুকু নাই মায়ের আর বুঝতে বাকি নাই আমার ফোলা মাইরা দিছে হে যুবক তোমাকে বলছি তুমি কিন্তু খুব ডেঞ্জারাস ম্যান খুব চালাক সারা রাত তুমি মোবাইল টিপো রমজান মাসে যখন পেটে খিদা লাগে জায়গা কোন রকম মানুষের বুঝাইবার লাগে ভাত খাও দুপুর বেলা আবার রোজা গা ভাঙো ক্রিকেট খেললে আবার ইফতারের সময় সবার আগে ইফতার করো এই রকম কিছু রোজাদার আছে বেরোজদার আছে দিনের বেলা রোজা ভাঙ্গা ইফতার আরে ঈদগার মাঠে সবার আগে যায়া বসে কথা বলেন ঠিক না আপনার এলাকাতে তো এগুলো নাই আরে নাই আরে না এরা বেরোজদার গুলো বেরোজদার গুলো যেটি রোজা ভাঙ্গে বুঝেন না আসেনি ঈদগার মাঠে সবার আগে যাইয়া বসবে পাতলা সাদা পাঞ্জাবি আর সেন্টু গেঞ্জি লাগাইয়া লুঙ্গিটা পরে ব্যাসলেটটা লাগাইয়া সবার সামনে যাইয়া পাউডা কাউরি দিয়া বই সাই মানুষ সামনে হুকুম দিবে সব নামাজ পড়ার সময় শুরু হইব আর বাপটা দেখছেন নি ইমাম সাহেব কয় নামাজ তো শুরু হইব নয়টায় যখন নয়টা দুই বাজ্যা যা তখন ওই লোকটা কয় ইমাম সাহেব নামাজের সময় হইছে নি কি আলাপটা দেখেন মস্তানি আলাপটা আমি হইলে গাঁটটা দৈরে বার করে দিলাম বলে হাত তুলে গো ঠিক না বের হ বেরোজদার আজকে রোজার ঈদ আজকে ঈদুল ফিতর তোর মতো বেরোজদারের জন্য না আজকের ঈদের নামাজ হলো একমাত্র রোজাদারের জন্য সব রোজাদাররা হাত তুলে বলো ঠিক কি না বলো কথা বলেন ঠিক না ঠিক রোজার ঈদ কাদের জন্য কথাগণ রোজার ঈদ কাদের জন্য নাকি বেরোজদারের জন্য লোকে লজ্জা করে না হাসরে মাঠে যাইয়া দুনু পাটি পানি চাইবে দুনু পাটি আল্লাহ বলবে এই এদেরকে জাহান্নামের পুজের পানি দে আর এদেরকে ওই পানিটা পান করাই দে যেই পানি এক ফুটা পান করলে জিন্দগিতে পানি তৃষ্ণা লাগবে না জোরে কন্ন সুবহানাল্লাহ সাকাহুম রব্বুহুম শারাবান তহুরা ওই পানিটা পান করাইয়া দে লরিস না ব বহুত কষ্ট করছস সজীব বহুত কষ্ট করছে গত রাত্রে আড়াইটার সময় ফোন দিছি দেখি যে মাহফিল কমিটি মাঠে ঘুরতেছে এই একটা কমিটির পোলা পানো ঘুমাই নাই রাত্রে সারা রাত্রে তারা সজাগ এ আমার আড়াইটার সময় ফোন দিছে আর সবাই তারা হিউমার তুলে দিয়েছে যে আমি আসতাম না এই একটা বড় মায় বেজাল কথা কন ঠিক কিনা না গত রাত্রে আমি ট্রাই করলাম তোমরা এক সপ্তাহ ঘুম নাই ঠিক আছে গুড কিন্তু আমি দেখলাম যে গুজবে প্রেমিকরা কান দেয় নাই প্রেমিকদের বিশ্বাস আছে মাহফিল হবে তাহিরে আসবে গুজবকারীরা পালিয়ে যাবে হাত তুলে বলেন ঠিক কি না বলেন গুজবকারীরা বালকের জানে হের তাহিরি বাপের বিরুদ্ধে কইলে তাড়াতাড়ি বাইরা লইব তোদের তাহিরি বাবা তোদের তাহিরি বাবা খালি 24 ঘন্টা না কইছে আর একটু দেরি কর্তা দেখলা লটকালিতাম জানো না তো কোন জায়গায় তাহিরি সাহেব আছে এখনো সুজা হইয়া যাও মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না কথা বলেন ঠিক কি না আসিদ কুয়ঞ্জি ওয়াল কিযবু ইহলিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে তালতলা তাহিরি মাহফিল রাখছে নিশ্চিত দাওয়াত করছে নিশ্চিত
মাহফিল সাজাইছে নিশ্চিত তাহিরে আসছে নিশ্চিত লাস্টে পলায়ন করছে বাউতাবাজের গোষ্ঠীরা এগুলো একটু পরে কমু এখন রাগ তুলতাম না কারণ আমার একটু খেটখেটে মেজাজ আছে আমি এত সহজে বাজান আপনারা আমি হাজারবার সালাম করমু কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না কথা বলেন বাজান ঠিক না ঠিক মিথ্যা হলো সকল পাপের মূল আল কিযবু উম্মু যুনুব আল কিযবু উম্মু যুনুব মিথ্যা হলো সকল পাপের মূল হাদিস শরীফে পড়ছি যারা হিংসা করে যারা কি করে হিংসা করলে ঈমান নষ্ট হয়ে যায় আর যারা না বেশি কথা বলছিলে হিংসা করলে ঈমান ধ্বংস হয়ে যায় রাগ করলে আমল ধ্বংস হয়ে যায় আর মিথ্যা বললে হায়াত কমে যায় ঠিক আছে নিউজ হাদিসটা মিথ্যা বললে হায়াত কমে যায় তাহলে আজকে থেকে আমরা কি মিথ্যা বলবো না মিথ্যা বলবো না গুজবে কান দিব না গুজব কি নতুন না ফুরান ওরা উহুদের জমিনে গুজব কইছিল কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ কোনা কেন কেন বলছিল যেন সাহাবীদের মন ভাঙ্গে হলায় এই আজকে হাটহাজারী জমিনে এই মাহফিলের আগেও গুজব ছড়াইছিল যেন আপনারা কমিটিদের মন ভাঙ্গে ফেলান সাহাবীরা যেমন মন শক্ত রাখছে এরা হলো সাহাবীদের প্রেমিক এই জন্য এরাও মন দুর্বল করে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য এদের কথা কখনো কান দিবেন না এরা জাতির দুশ্মন দেখেন কয়েক বছর আগে বলছে পদ্মা সেতুর মধ্যে মাথা লাগবে এগুলো রাষ্ট্রের ভাবমূর্তিকে নষ্ট করতে গুজব তোলে এগুলো পারস্পরিক বিভেদের জন্য গুজব তোলে এরা সম্প্রীতিকে বিনষ্ট করতে গুজব তোলে গুজবকারীরা প্রকাশ্য অপ্রকাশ্য দুশ্মন কথা বলেন ঠিক কিনা এই গুজবকারীরাই রমজানে রোজা রাখে না এরা কি রাখে না রোজা রাখে না হাশরের মাঠে বলবে আল্লাহ পানি দাও আল্লাহ বলবে এ এদেরকে পানি দাও কি দিবা কই জাহান্নামের ভিতরের পূজের পানি দাও কিসের পানি দাও জাহান্নামের ভিতরের পূজের পানি দাও যেই মাত্র পূজের পানি বক্রা ফাকাতা এই জায়গাটা পেটটা ফেটে এমনে আম তাদের পেটটা ভের পাট পেটটা এরকম গরম পানি মুখে দেওয়ার পরে গরম পানি পেটে দেওয়ার পরে কি ভাষায় বলবো চট্টগ্রামে এসেছি তো ব্রাহ্মণবাড়ি ভাষা বললো বলবেন তাহিরি লোকাল কথা বলে আমি একটু শুদ্ধ করে কথা বললো আপনারা হাসেন আঞ্চলিক কথা বললো আপনারা হাসেন আসলে এটাকে আমি মন্দ বলি না এটাকে নিয়ে আমি কোনো ডিপ্রেশন করি না এটা মহব্বত পিছনে লুকতে তাহিরিকে অনেক কিছুই বলে তাহিরি যখন আসে বলে একটা সেলফি তুলি কথা বলেন ঠিক না এটাও ভালোবাসা এটা কি ভালোবাসা দূরে ঠেলে দিব না দরজা খোলা আছে আসুন মানবতার দরজাটা অনেক বড় আসুন কাছে আসুন দূরত্ব কমে যাবে কথা বলেন ঠিক না বেঠি আমাকে কালকে একজনে মেসেজ করলো হুজুর আপনাকে গালি দিয়েছে আমাকেও গালি দিয়েছে আমি তাকে কমেন্টস করেছি তোমাকে যে গালি দিয়েছে তাকে তুমি সালাম দিয়ে দাও একদিন দুই দিন তিন দিন আর গালি দিবে আর গালি দিবে যখন কেউ আপনার মা বাপ তুলে গালি দিবে আপনি কি বলবেন যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন তৃতীয় দিনকে আপনাকে গালি দিবে এভাবে হেকমত করে হেক খেদমত করতে হবে এই রোজা আমাদেরকে সহমর্মিতা শিক্ষা দেয় রোজা আমাদেরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয় রোজা শিক্ষা দেয় দেখ বড় লোকরা দেখ ক্ষুদা কত যন্ত্রণা গরিবের ক্ষুদা কত যন্ত্রণা বড় লোকরা দেখ রোজা রাখা খাওয়া না খায়া থাকা কত কষ্ট এই জন্য রোজা আপনাকে সহমর্মিতা শিক্ষা দেয় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পাইলাম গরম পানি তারা পাইল ঠান্ডা পানি কারণটা কি এ আবার চাইরা পাশে চার রঙের পানি একটা হলো দুধের নদী আর একটা পানির নদী আর একটা সরাবের নদী আর একটা মধুর নদী এত পানি পাইল আর আমরা একটা পাইলাম জাহান্নামের নিচের পুজুরের পানি খাইলাম ফাকত আমাদের এই যে ফেট গোলা ভাইটা রস ক সিঙ্গা বুলবু মালিক মস্তু সব বাইরে গেছে গা ও আল্লাহ কারণটা কি আমরা তো পানি চাইলাম তারাও তো পানি চাইলো আমরা তো তোমার বান্দা তারাও তো তোমার বান্দা আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো তুমি আমরারও দিলা এগুলো দিলা এরারটা ভালো আমারটা মন্দ কেন আল্লাহ বলবে ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদু রিবা মা সালাম মা পাউদাতান পামা পাউকা বেরিয়ে যা তোর কি মনে নাই ওই সময়ের কথা আমার বান্দাগুলো দিনের বেলা খাই নাই আমার বান্দা দিনে পান করে নাই সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা আমি আল্লাহ খাই না আমার বান্দার রমজানে খাই নাই আমি আল্লাহর সাথে ওই প্রেমিকদের একটা অভূতপূর্ব মহব্বত
রমজানে ছিল এই জন্য তোরা খেয়েছিস পান করেছিস দিনের বেলা আমার বান্দারা খায় না রে কুলির পানি মুখে দিয়েছে গলা শুকনা আল্লাহর ডরে কন্ট্রোলে নিয়েছে পানিটা নেয় নাই আল্লাহর ডরে গড়গড় করে ফালায়া দিছে একটু পানি পান করে যা আজকে তোরা বেরিয়ে যা আজকে পানি পাবে তারা যারা দুনিয়া রোজাদার আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না